আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাস্ত করতে শত্রুর যে সব থেকে স্পর্শকাতর ক্রিটিক্যাল জায়গাগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করতে হয় এবং সেগুলোকে ধ্বংস করে দিতে হয় বিশেষ করে বিমানবন্দরের মতো যে স্পর্শকাতর জায়গা রয়েছে সেগুলোকে টার্গেট করতে হয় যাতে করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় এবং লজিস্টিক সাপোর্ট প্রেরণ না করতে পারে বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিকের প্রকাশিত

স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হিজবুল্লার পক্ষ থেকে একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে স্ক্রিনে বর্তমানে আপনারা লঞ্চারের ভেতর এর জন্য রেডি করা যে মিসাইলটি দেখছেন এটার নাম হলো কাদের টু এটি একটি লং রেঞ্জের হাই ক্যালিবারের মিসাইল যেটা ফায়ার করা হলো নিশ্চয়ই আপনারা দেখতে পারলেন এই জায়গায় দূর থেকে কম্পিউটারের মাধ্যমে এটাকে সুনির্দিষ্ট লোকেশন বিশেষ করে তেলাবি বেবন হাইফার যে গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে ইসরায়েলের সেখানে টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে এবং এটা সফলভাবে হিটও করেছে যার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ইসরায়েলের তেলাবিব শহরের ভেতর কিভাবে রাস্তা ঘাটের বিভিন্ন জায়গায় ইসরায়েলের যে সকল নাগরিক রয়েছেন জীবন বাঁচাতে এইভাবে কিন্তু বিভিন্ন রাস্তা ঘাটের ভেতর আশ্রয় নিয়েছেন যাই হোক স্ক্রিনে বর্তমানে আপনারা আরেকটি ভিডিও ফুটেজ দেখছেন যে ভিডিও ফুটেজটি ইসরায়েলের তেলাবিব শহর থেকে নেওয়া এখানে আপনাদের বলে রাখা ভালো ইসরায়েলের তেলাবিবের ভেতর নেতা নিয়াহুর একটা ফার্ম হাউস রয়েছে বা বাসভবন রয়েছে নিশ্চয়ই দেখতে পারছেন এই ফার্ম হাউসের ভেতরে কিন্তু হিজবুল্লাহ নতুন করে নিখুত ভাবে আক্রমণ করেছে এবং নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু নেতা নেহর বাসভবন চলছে এখন নেতা নেহ তো সেই জায়গায় আর এখন থাকেন না গত প্রায় পনেরো বিশ দিন ধরে তিনি মাটির নিচে ইসরায়েলের যে বাংকার রয়েছে সেখানে অবস্থান করছেন তারপরও কিন্তু খুঁজে খুঁজে নেতানিয়াহুর যে অবস্থানগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে সেখানে হিজবুল্লাহ আক্রমণ করছে এবং সফলতাও পাচ্ছে কোনোভাবে কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দ্য জেরু জালেম পোস্ট এবং টাইমস অফ ইসরায়েলের খবরের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কিন্তু এই খবর নিশ্চিত করেছে যে ইসরায়েলের অন্তত চারটি ঘাটিতে আলাদা আলাদা আক্রমণ হয়েছে এমন দাবি কিন্তু করেছে হেজবুল্লাহ এবং ইসরায়েলের পক্ষ থেকেও এই জিনিসটা নিশ্চিত করা হয়েছে যে হামলা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াই নেট তাদের খবরে যেমনটা জানিয়েছে যে ইসরায়েলের উত্তরাঞ্চলের একর শহরের যে সাগা সামরিক ঘাটি রয়েছে সেখানে হামলাটা চালানো হয়েছে এবং এই হামলাটা হয়েছে হাই ক্যালিবারের এবং কোনো কোনো সংবাদ মাধ্যমে এমনটাই দাবি করেছে যে এইবার সর্বপ্রথম হিজবুল্লাহ হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে যদিও কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যম বলছে যে এই কাদের যে মিসাইল রয়েছে এবং ব্যালিস্টিক সেগুলো ফায়ারের পর যখন আকাশ থেকে নিচের দিকে পরে টার্গেটের দিকে তখন এটার গতি থাকে হাইপারসনিক যদিও এটা হাইপারসনিক মিসাইল নয় ব্যালিস্টিক মিসাইলই কিছু কিছু যেটু হিজবুল্লার হাতে রয়েছে ইরানের প্রযুক্তিতে সেগুলো হাইপারসনিক গতিতে অ্যাটাক করতে পারে তারা সেটাই করেছে ফাতা টু বা সেই টেকনোলজির কোনো মিসাইল হামলা হয়নি এমনটা তারা বলছে যাই হোক হামলা হয়েছে এবং এই হামলায় বড় কিন্তু সাফল্যও পেয়েছে সেই ঘাটির অবকাঠামো সম্পূর্ণভাবে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে হোক আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি ইসরায়েলের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে ওয়াই নেট তাদের টিভি চ্যানেলে এবং ওয়েবসাইটে প্রকাশ করেছে যেখান থেকে আমি এই ফুটেজটি নিয়েছি এবং এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের মতো তেলা বিবের আকাশে যে উড়ে বেড়াচ্ছে এটা লেবানন থেকে ছোট হিজবুল্লাহর একটি ড্রোন এই ড্রোনটিকে আবার যুক্তরাষ্ট্র তৈরিকিত বিখ্যাত যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে অন্তত দুইটি হেলিকপ্টার পেছন থেকে তারা করছে এটাকে শাট ডাউন করার জন্য অন্তত 40 মিনিট এই ড্রোনটির পেছনে তারা করেছে দুইটি অ্যাটাক হেলিকপ্টার এখন এক একটি অ্যাপাচি হেলিকপ্টারের মূল্য 20 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার হিসাব করলে প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারের দুইটি হেলিকপ্টার যেটা বর্তমান পৃথিবীর এক নম্বরে তাদের র্যাঙ্ক এবং তারা মিসাইলে সুসজ্জিত হয়ে চল্লিশ মিনিট হেসবুল্লার তৈরি কেত মাত্র এই এক লক্ষ ডলার যে ড্রোন রয়েছে সেটাকে চল্লিশ মিনিট ধরে তারা করেছে আর রেজাল্ট কি হয়েছে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পারছেন অন্য কোনো সংবাদ মাধ্যম নয় কুদি ইসরায়েলের ওয়াইনেট নিশ্চিত করেছে যে চল্লিশ মিনিট চেস করার পরও সেই ড্রোনটিকে কোনো কিছু করতে পারেনি অ্যাপাচি হেলিকপ্টার ড্রোনটি তার যে গন্তব্যস্থল রয়েছে সেখানে নিখুঁতভাবে আঘাত এনেছে এবং এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত পক্ষে দুইজন আইডিএফের এর সোলজার নিহত হয়েছেন এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে ইসরায়েলের পক্ষ থেকে দুইজন আহত হয়েছে হয়েছে মারাত্মকভাবে বলা তবে অন্যান্য সংবাদ মাধ্যম এমনটা নিশ্চিত করেছেন যে নিখুঁতভাবে হিট করার কারণে এই জায়গায় দুইজন নয় অন্তত পক্ষে চারজন ইসরায়েলি সোলজার নিহত হয়েছেন বিষয়টা হলো যে বর্তমান পুরো বিশ্ব মিডিয়াটা বর্তমানে পশ্চিমা বিশ্ব কন্ট্রোল করছে এপুন আমেরিকাও কিন্তু প্রচুর আধিপত্য রয়েছে বিশ্ব মিডিয়ায় যার জন্য ইসরায়েলে যে সকল ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়ে তারা খবর প্রকাশ করে না তবে এই ক্ষেত্রে হামাস এবং হিজবুল্লাহ কোন ক্ষয়ক্ষতি হলে এই দুই পক্ষই কিন্তু সেটা সঠিক স্টেটমেন্ট দেয় কারণ যারা জীবন দিয়েছেন তারা শহীদ তাদের সম্পর্কে খবর দেওয়াটাই হলো দায়িত্ব হিজবুল্লাহ খুবই কেপেবল একটি বাহিনী এবং তাদের বহরে খুবই আধুনিক মিসাইল এবং শক্তিশালী মিসাইল রয়েছে যার মাধ্যমে এখন নির্দিষ্টভাবে তারা শক্তিশালী আক্রমণ একের পর এক বড় ধরনের পাচ্ছে যুদ্ধক্ষেত্রে হিজবুল্লার যে সামরিক সক্ষমতা এবং দক্ষতা রয়েছে এই দুইটা জিনিস কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন আর অস্বীকার করতে পারছে না আবার সেটা তারা এখন কিন্তু মোকাবেলাও করতে পারছে না যুদ্ধক্ষেত্র তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হচ্ছে হিজবুল্লার জন্য সেটা অর্থনৈতিক ক্ষেত্রেও এবং সেটা সামরিক অবকাঠামোর ক্ষেত্রেও এবং জীবনহানির ক্ষেত্রেও যার জন্য কিন্তু হিজবুল্লার সঙ্গে শত্রুতা এখন যুক্তরাষ্ট্র শেষ করতে চায় বিষয়টিকে কেন্দ্র করে লেবাননের ভেতর যুক্তরাষ্ট্রে যে দূতাবাস রয়েছে তার মাধ্যমে লেবানন সরকারের কাছে ইসরায়েল এবং হিজবুল্লাহ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি করার জন্য একটা খসড়া প্রস্তাব জমা দিয়েছে এই বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এখন হিজবুল্লাহর সঙ্গে আলোচনা করতে চায়। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত বৃহস্পতিবার লেবানন পার্লামেন্টের জেনে স্পিকার লয়েছেন নাভিও ভেরি তার কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই সমাধান করার জন্য অনুসন্ধানের কথা বলা হয়েছে। মানে শূন্য দৃষ্টি প্রস্তাব এখন তারা দেয়নি যে তোমরা এগুলো মানবে আমরা এগুলো মানব। দুই পক্ষ বসে আলোচনা করতে চায়। দুটি রাজনৈতিক সূত্র বিশদ প্রকাশ acolhou এখানে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান এবং হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি মেমন হিজবুল্লাহ যখন তার সর্বশক্তি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে ইতিহাস সাক্ষী দেয় তখনই কিন্তু জরুরি ভিত্তিতে ইসরায়েল হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়তো জাতিসংঘের মধ্যস্থতায় হিজবুল্লার সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতিতে যেতে চায় ইতিহাস কিন্তু এমন সাক্ষী দেয় দুই হাজার নয় সালেও যখন হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লার আক্রমণের তীব্রতা বাড়ছিল তখন কিন্তু প্রায় দীর্ঘ দেড় মাস যুদ্ধ করার পর ইসরায়েল জরুর ভিত্তিতে ওই সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছিল এখনও কিন্তু সে এমনটাই চায় কোন উত্তর সীমান্তে তাদের এখন আর কোনো কন্ট্রোল নেই এবং একে একে হিজবুল্লা যেইভাবে বড় সাফল্য পাচ্ছে সেই জায়গা থেকে পুরো উত্তর সীমান্ত থেকে ইসরায়েলকে বিতাড়িত হতে হবে আর এই জন্যই কিন্তু ইসরায়েল এখন সমঝোতা চায় এখন দেখার বিষয় যে এই বিষয়কে কেন্দ্র করে হিজবুল্লা কী করে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ